তো ভাইয়া আপনার লাভবার্ড গুলো কি অবস্থা? যেগুলো আমরা ওই যে খুলনা থেকে আনলাম কিছুদিন আগে। হ্যাঁ, লাভবার্ড খুলনা থেকে যেগুলো নিয়ে আসছে ওগুলো ভালোই আছে হুমায়ুন। তারপরে তোমার ওই কুষ্টিয়া থেকে যেগুলো আনা হলো ওগুলো ভালো আছে, ঢাকা থেকে যেগুলো আনলে ওগুলো ভালোই আছে, মোটামুটি লাভবার্ডের অবস্থান ভালোই। মূলত ভাই আসলে লাভবার্ডের বিষয়ে একটু আসলে কিছু নলেজ দরকার, আমি একটা লাভবার্ডের কলোনি করব, বুঝছেন তো? একসাথে আপনার চ্যানেলের বন্ধুদেরকেও একটু আমরা আড্ডায় অ্যাড করে দিলাম আর কি। তো আসেন, আপনার আসলে লাভবার্ডের সেটআপটা আপনি কিভাবে করছেন, কলোনিতে করছেন নাকি খাঁচায় করছেন? না, তুমি তো আরেকদিন যা দেখলে যে আমি খাসা টু খাসা খাসা করে কলোনি খাসা খাসা করে পালতেছি আর কি। লাভবার্ডের কলোনি করবো না আমি, লাভবার্ড রাখবো হলো 50 জোড়ার মতন লাভবার্ড রাখবো। হ্যাঁ, তো লাভবার্ডের আগেও করছি আর কি, সে মানে এর আগে যখন লাভবার্ড করছি তখনও ভালোই রেজাল্ট পাইছি, আমি আবার নতুন করে লাভবার্ড শুরু করলাম আর কি, সেটা আর কি। তো লাভবার্ড পালন পদ্ধতিটা হচ্ছে কি যে লাভবার্ড তুমি বড় পাখি নিয়েও শুরু করতে পারো, ছোট পাখি নিয়েও শুরু করতে পারো, তোমার ব্যাপার। লাভবার্ডের কয়েকটা গ্রুপ আছে, যেমন পিস স্পেস গ্রুপ, ফিশার্স গ্রুপ, তুমি কোন গ্রুপটা নিয়ে? ফিশার গ্রুপ একটুখানি কষ্টদায়ক, সাধ্য পাখি, একটু টাইম নেই বাচ্চা করতে, কিন্তু পিস স্পেস গ্রুপটা আবার ইজিলি বাচ্চা করে আর কি। লাভবার্ড নিয়ে এক একজনের এক এক ধরনের মন্তব্য শুনি আর কি, কিন্তু গঠন হচ্ছে গুরু। আপনি দেখলাম আমি আপনার সাথে কেনার সময় ছিলাম, আপনি সবগুলাই বাচ্চা পাখি নিলেন, বড় পাখি নিলে তো একটু তাড়াতাড়ি বাচ্চা পাওয়া যেত না? আমি যে পাখিটা পুষবো ওই পাখির উপর যেন আমার ফেইথ থাকে, বিশ্বাস থাকে, ওই যে বাচ্চাগুলো যে নিয়ে আসলাম সবাই মাত্র খাওয়া শিখছে, ওই পাখিকে কি ওষুধ পানি খাওয়াবো কি খাওয়াবো না, এই জিনিসগুলো আমার নিজের মতন করে তৈরি করতে পারবো পাখিগুলোকে। কেউ পাখি কোনো পাখি ডিম দিতে দেরি করতেছে, আমার মনের মধ্যে ডাউট আসবে না যে এই বাচ্চাটা বয়স্ক নাকি ডিম পারতেছে না, কেন দেরি হচ্ছে কেন, এই ডাউটটা আসবে না, দেরি করতেছে করুক। হ্যাঁ, যে পাখি টাইম নিয়ে বাচ্চা দেয় সেই পাখি ভালো রেজাল্ট দেয়, এই কারণে সব বাচ্চাগুলো সংগ্রহ করছে আর কি। কারণ হচ্ছে ভাই আমরা তো ব্রিডারদের থেকে পাখি নিয়ে আসলাম, এখন অনেকেরই দেখেন আমরা আমার মনের মধ্যে একটা কনফিউশন, যেটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই আমি, সেটা হচ্ছে যে পাখি যে আমরা অনেক দেখি যে আসলে বাইরে থেকে পাখি আসে, ইম্পোর্টের পাখি এই সেই, মানে এরকম একটা আসে লটের পর লট, এরকম যারা বলে দোকানিরা নিয়ে আসে 100-200, এই পাখিগুলা আসলে সমস্যা কি, এগুলো কি আসলে ব্রিড করবে না, এরকম কোন ব্যাপার আছে নাকি? ইম্পোর্ট না করলে বাংলাদেশ পাখি পেল না? এটা তো অবশ্যই, সবগুলোই তো বিদেশি পাখি তাই না, ইম্পোর্ট না করলে বাংলাদেশ পাখি পেল কোথায়? এখন কথা হলো যে ইম্পোর্টের ধরনটা কেমন। হ্যাঁ, ইন্ডিয়া থেকে অনেক সময় যে পাখিগুলো আসে আমাদের দেশে ঢুকে, এই পাখিগুলোকে কার্লিং ড্রাগ খাওয়ানো হয় যাতে ওরা দীর্ঘক্ষণ না খেয়ে বেঁচে থাকতে পারে, এতে করে কি হয় তাদের ইমিউনিটি ক্ষমতা কমে যায়, এসে শুকায় শুকায় মারা যায়, ঠান্ডা লাগে। অথবা ইন্ডিয়া থেকে তো তার ইম্পোর্ট হয় না, ইন্ডিয়া থেকে যে পাখিগুলো আসে চোরাই পথে আসে, তো চোরাই পথে যে পাখিগুলো আসে এরা তো চোরাই ভাবে আসে। আমি একটা দেখছি, হ্যাঁ ইললিগাল বিষয়, ইললিগাল ভাবে আমি একটা বিষয় দেখছি, ছোট্ট একটা পলিথিনের মধ্যে, পলিথিন ঠিক না, একটা ছোট্ট একটা ব্যাগের মধ্যে 100 লাভবার্ড ঢুকে এইভাবে নিয়ে দৌড়ে পার হচ্ছে, ওই পাখিগুলো তো এমনি এখন অসুস্থ হয়ে গেছে, তো ওরা বিভিন্ন এই জন্য মারা যায়। এই জন্য আমরা ওই ইম্পোর্ট, ইম্পোর্টের পাখিগুলো আবার ভালো, যেগুলো হল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হয়, এই পাখিগুলো আবার মান করা পাখি, মান সম্পন্ন পাখি, এগুলো তো লিগাল ওয়েতে নিয়ম মেনেই তো ইম্পোর্ট করা হয়, এই পাখিগুলো ভালো ব্রিড করে। আর আমি যেহেতু ওগুলো অনেক হাই রেঞ্জের, অনেক দাম বেশি পড়ে, দেখে আমি ওই পাখিগুলো নেই না, আমি ব্রিডারের কাছে বাচ্চা করলে ওই পাখিগুলো হয় কি, এদের ইমিউনিটি পাওয়ার আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্টেবল হয়, এই পাখিগুলো ব্রিড করায় মজা পায়, এই জন্য আমি ব্রিডারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছি। তাহলে ভাই আমরা এক কথায় ওই মানে ওই ধরনের পাখি অ্যাভয়েড করবো। হ্যাঁ, দোকানদারের কাছে যেগুলো অ্যাভেলেবল লাভবার্ড মাঝে মাঝে দেখা যায় এই অ্যাভয়েড করা উচিত ব্রিডারদের কাছে। লাভবার্ডটা বিশেষ করে লাভবার্ড পাখি, পাখির মধ্যে লাভবার্ড পাখির পাখিটা আপনার ইল করতে কাছ থেকে, ব্রিডারের কাছ থেকে হিসাব মাফিক বুঝে নেওয়াই সবচেয়ে উত্তম। দোকানদারের কাছ থেকে পাখি নিয়ে ব্রিড করছে করে নাই যে তান, দোকানদার না থাকলে আমরা চলবো কি করে, আমরা চল না চললে দোকানদার চলবে কি করে, দোকানদার না থাকলে আমরা একে অন্যের পরিপূরক, একে অন্যের পরিপূরক, সেটা নিয়ে। ভাই ওই যে একটা প্রশ্ন আছে যে ফিশার নন ফিশার ব্রিড করাইলে হাইব্রিড বাচ্চা বা সেই বাচ্চা বাচ্চা করে না, এই বিষয়টা কি আসলে আসলে কি আরে? না আসলে ফিশার নন ফিশার এখানে একটা কিছু কথা থেকে যায়, লাভবার্ডটা প্রতিনিয়ত লাভবার্ডের হাই হাই মিউটেশন আসতেছে, লাভবার্ড নিয়ে সবচেয়ে বেশি কাজ করতেছে হল্যান্ড, হল্যান্ড সবচেয়ে বেশি কাজ করতেছে, ওরা প্রতিনিয়ত নিউ নিউ মিউটেশন লাভবার্ড আমাদের দেশে পাঠাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে লাভবার্ড একটা ব্রিডার কিছুদিন আগে অপালাইন গ্রুপের পাখিগুলোর দাম ছিল 15,000, 16,000, 20,000, 25,000, আজকে সেগুলো 4,000 নেমে আসলো। কেন?
ওই পাখিটা ব্রিড করে যদি আমরা একজন আর একজন সংগ্রহ করে নিতাম তাহলে ওই পাখিটার দাম এতটা কমে আসতো না। হ্যাঁ, কিন্তু আমরা কি করতেছি, ওই পাখিটা আসলে আবার ইম্পোর্টাররা পাখি ঢুকাই দিচ্ছে কম দামে, ইন্ডিয়া থেকে কম দামে পাখি ঢুকাই দিচ্ছে, এই কারণে পাখির দাম পড়ে যায়, ব্রিডারদের উৎসাহ কমে যাচ্ছে। কিন্তু আপনি যখন ব্রিডিং নিয়ে কাজ করবেন, মিউটেশন নিয়ে কাজ করবেন, অবশ্যই পাখির দাম থাকবে। ফিশার নন ফিশার এখানে ততটা পার্থক্য নাই। লাভ বাড়ে হচ্ছে সবচেয়ে, লাভ বাড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাভ বাড়তে পরিবেশ দিতে হবে। পরিবেশ না দিলে লাভ বাড় ব্রিড করে না, একবারে সোজা কথা, লাভ বাড়কে তার মন মতো পরিবেশ দিতে হবে, নাহলে ব্রিড করবে না। বাংলাদেশেরও কলোনি আছে, রিংনেকের সাতক্ষীরাতে এক ছেলে আছে, রিংনেকের কলোনি করছে, ইমাম নাম যে আমাদের, কাছের ছেলে আর কি, ও রিংনেকের কলোনি করছে। বাচ্চা নেওয়াটা তো সমস্যা না, লাভ বার্ড কলোনি সেট আপ এর আগে ওইখানে একটুখানি খেয়াল রেখো, আক্রমণাত্মক কোন প্রাণী যেন হামলা না করতে পারে, আর দিনের সকালের সূর্যের আলোটা যেন লাগে। লাভ বার্ড কিন্তু সানবাত, ডেইলি সানবাত, লাভ বার্ডকে যে যত সানবাত দিবে তার কিন্তু তত দিন বাচ্চা হবে। সকালের দিনের মিনিমাম সকালে 12টা পর্যন্ত যেন সানবাতটা পাই, সেই রকম ভাবে একটা কলোনি করতে হবে। 12টা পর্যন্ত সূর্যের আলো পড়ে সেই রকম পজিশনে যদি কলোনি করে তাহলে লাভ বার্ডের কলোনি খুব ভালো, খোলামেলা করলে পরে ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কি যে বাচ্চা যেটাই যেখান থেকে সংগ্রহ করো বাচ্চাকে সফট ফুড খাওয়ানোর অভ্যাস করাবে, সফট ফুড, হ্যাঁ, ভুট্টা সেদ্ধটা যেন খায় যাতে পরবর্তীতে বাচ্চাটা ভালো, বাচ্চাটা ভালো হয়, গ্রোথ ভালো হয় আর কি, সফট ফুড। আপনি তো সফট ডেলি ইউজ করেন নাকি গ্যাপ হয় কিভাবে? আমি মাঝে মধ্যে একটু অভ্যাস করে ছেড়ে দিছি। আবার এই যে এখানে আমাদের এক কবির আঙ্কেল দেখি যে একটা লাভ বার্ডের কলোনি করছে, খুব একটা ভালো রেজাল্ট দেখি না, মাঝে মধ্যে দেখি বাচ্চা তুলে দিলে খাওয়ায়। অবশ্য আঙ্কেলের কিছু ত্রুটি আছে বুঝছো, আঙ্কেল ওই পাখিকে সময় দেয় না, আঙ্কেল ট্রান্সফার হয়ে গেছে, আঙ্কেল পাখিকে সময় না দেওয়ার কারণে লাভ বার্ডের অনেক টাকা খরচ করে লাভ বার্ডের কলোনি করছে আমাদের এই কবির অনেক বড় বড় কলোনি করছে অনেক পাখি, তারপরে লাভ করতেছে আর কি, লাভ বার্ডের কলোনি করে তারপরে লাভ। কিন্তু মাঝে মধ্যে বাচ্চার অবস্থা, আঙ্কেল মাঝে মধ্যে বলে আমার বাচ্চা হারায় যাচ্ছে, বাচ্চা পোকাটা লাভ বার্ডের বাচ্চার নাভির ভিতর দিয়ে ঢুকে ওই বাচ্চার সবকিছু খাবার খেয়ে ফেলে, বাচ্চার শরীরে সবকিছু রক্ত টক্ত খেয়ে ফেলে, ওই বাচ্চাটা মারা যায়। হ্যাঁ, তখন ওই মা পাখিটা বাচ্চাটা ফালাই দেয় বা ই করে। এভারেজ বাচ্চা কেমন করে লাভ বার্ড, মানে কয়টা পর্যন্ত? বাচ্চা করার ব্যাপারে সবচেয়ে বেশি দিকে নজর দিতে হবে পাখির হচ্ছে যত্ন, যে যত পাখিটা যত্ন করবে সে তত পাখির রেজাল্ট ভালো পাবে আর কি। হ্যাঁ, আমি তো বাজিকারের এভারেজে 7-8টা করে বাচ্চা পাই, ককাটেলের বাচ্চা তো হিসাবই নাই, ককাটেলের বাচ্চা তো অনেকে 5-6টা করে বাচ্চা পাই। তো লাভ বার্ডের বাচ্চা এর আগে পাইতাম, আমি যেহেতু আবার রিসেন্ট লাভ বার্ডটা শুরু করতেছি, লাভ বার্ডের বাচ্চা 5টা মিনিমাম, 5টা বাচ্চা 4টা থাকবেই যদি আপনার যত্ন থাকে, গ্রিটের মানটা ভালো থাকতে হবে, আদর্শ মানের গ্রিট থাকতে হবে। লাভ বার্ড কিন্তু গ্রিট থেকে উপাদানগুলো খুব সুন্দর ভাবে খায়, আদর্শ মানের গ্রিট থাকলে পরে কি হবে পাখির গ্রোথ ভালো থাকবে, ক্যাটেল ফিশ বন্ড, পর্যাপ্ত পরিমাণে ক্যাটেল ফিশ বন্ড বা সমুদ্রের দিতে হবে, পুরাতন ইট, অনেক পুরাতন ইট, ভূষা ইট, এই ইট গুলো যদি কলোনির ভিতরে দেওয়া যায় লাভ বার্ড ঠোকায় ঠোকায় খাবে, খুব ভালো পুরাটাই, হ্যাঁ, আস্তে পুরাটাই টুকটুক করে খাবে আর কি, তাহলে তো হ্যাঁ খুব সুন্দর হবে আর কি, ফার্স্ট ক্লাস হবে। আসলে লাভ বার্ডের কালার ভালো তো, মানে বেশি উজ্জ্বল আর চঞ্চল বেশি, লাভ বার্ড মজার পাখি, একটা ফেভারিট কালার গুলোর দিক থেকে লাভ বার্ডের মতন মজার পাখি, সাউন্ডের দিক থেকে চার্মিং বার্ড, চার্মিং বার্ড, উফ মজার পাখি, এই কারণেই আর কি লাভ বার্ড নিয়েই। হ্যাঁ হ্যাঁ, অনেক সংগ্রহ করছি আর কি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে,
অনেকে লাভবার্ডের যে কাজটা করে থাকে ফিশার আর নন ফিশার পেয়ার করে, এই কাজটা যেন না করা হয় আর কি। ফিশার আর নন ফিশার পেয়ার করা না করলে মানে ভালো হয় আর কি। বাচ্চা কি দুর্বল আসে নাকি খারাপ আসে? দুর্বল আসে না, কি কালার আসে মাঝে মধ্যে যাই হোক, এটা করা উচিত না আরকি। করবো যে কলোনি, আমি যেহেতু কলোনিতে করবো, যাতে ফিশারের কলোনি আর নন ফিশারের কলোনি আলাদা হয়। আর ভাই যে লাভবার্ড অনেক খড়কুটা নেয়, কি মনে করেন খড়কুটা দেওয়া ভালো নাকি কাঠের ইয়ে দিয়েও কিন্তু বাচ্চা করে? আপনি কোনটা ইউজ করেন? ফিশার গুলো নিবেই, বিশেষ করে খেজুরের পাতা দিলে পারে, খেজুরের পাতা ছিলে ছিলে ও নিয়ে বাসা বানাবে। ফিশারের ধর্মই হলো সে বাসা বানাবে, ওকে বাসা বানাতে দিলে ও ভালো বাচ্চা করবে। নন ফিশার পিসফেস বাসা বানাতে অতটা আগ্রহী না, এমনি বাচ্চা করে একটু কাঠের চিপস টিপ দিয়ে তুলেই। কিন্তু নন ফিশারের কাছ থেকে, ফিশারের কাছ থেকে, ফিশার গ্রুপ গুলোর কাছ থেকে, ফিশার গ্রুপ আমি স্ক্রিনে দেখাচ্ছি আর কি, ফিশার গ্রুপ কোনগুলো, এই যে এরকম এরকম লুটিনো ফিশার আছে, গ্রিন ব্যাক ফিশার আছে, ব্লু মাস্ট ফিশার আছে, এই ফিশারগুলো আবার কি করে, ফিশারগুলো কিন্তু আবার সাইজ একটু ছোট হয়, পিস স্পেস গুলো সাইজে বড় হয়, ফিশারগুলো সাইজে ছোট হয়। ফিশারগুলো কিন্তু কুটা নিবেই, কুটা বলতে যে বিভিন্ন খেজুর গাছের মূলত ই নাই, নিয়ে ওরা বাসা বানাবে, বাসা বানালে পরে বাচ্চা ভালো করবে। বুঝছি। আর মেল ফিমেলের ব্যাপারটা ভাই, মেল ফিমেলটা কিন্তু লাভবার্ড আইডেন্টিফাই করাটা অনেকেই বোঝে না, যেন আমার প্রথমে প্রবলেম ছিল আপনি শিখালেন। আচ্ছা, মেল ফিমেল আগে হচ্ছে যে দুইটা পাখি একটা সাথে রাখা হোক, রাখার পরে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন। যদি কেউ পাখি দেখতে দেখতে, আমি যেটা পর্যবেক্ষণ করি, ফিমেলটা একটু পা ফাঁকা করা থাকে, মেলটার পায়ে চাপায়ে বসে, হ্যাঁ কাঠির উপর বসে চাপায় বসে, ফিমেলটা একটু ফাঁকা করে বসে, এই একটা কারণে। তাহলে ফিমেলটা হবে পা একটুখানি চাপায় ফালাই দিয়ে বসলে, এটা এগুলো হলো সনাতন পদ্ধতি ভাই। এটা আপনার চোখ কতটুকু পারদর্শী হবে, চোখে কিভাবে আপনি দেখতেছেন, লেজের একটা পার্থক্য আছে, হ্যাঁ সেটা আমি বলতেছি। তো এগুলো লেজটাও সনাতন পদ্ধতি, আর লেজ হচ্ছে পুরুষের লেজ থাকবে হলো ভি আকৃতির, আর হচ্ছে ফিমেলের লেজটা থাকে ইউ আকৃতির। ফিমেলটার যে এটা হবে হচ্ছে যখন ব্রিডিং এ যাবে, সেই ব্রিডিং এ যাওয়ার আগ মুহূর্তে লাভবার্ডের পুরুষটা থাকে হলো ভি আকৃতির লেজ, আর ফিমেলটা থাকে হলো ইউ আকৃতির লেজ। তো এটা দেখে একটা চেনা যাবে, ক্রে, নাকের উপরে ক্রে, দেখে নাকের উপরে ক্রে আছে, হ্যাঁ দেখবেন যে একটা। তো ফিমেলের ক্রেটা একটু মোটা থাকে, নাকের উপরে হালকা একটা চামড়ার মতন থাকে, ওটাকে বলা হয় নাকের ক্রে। এই ক্রেটা একটুখানি মোটা হবে ফিমেলটার, ছেলেটার চিকন হবে, আবার থাকেও না, ছেলেটার ক্রে থাকেও না। তো এই তিনটা পদ্ধতি, আর একটা পেলভিক বন, পেলভিক বনের কাছে একটু চাপা থাকে, আর একটা থাকে হলো স্থির। তো এই চারটা পদ্ধতি হলো সনাতন পদ্ধতি। এরপরে যদি আপনি না পারেন, ডিএনএ টেস্ট করান। তো যেহেতু ডিএনএ টেস্ট করাতে অনেক দূর আগে গেছো তোমার, না না তোমার ওই বিষয়গুলো আমার খুব মজা লাগে, যে ক্লাস সেভেন এ পড়ার সময় তুমি পাখি দেখতা, তুমি পাখি পাশে পালতে দিচ্ছে না, অথচ তুমি পাখি দেখেই তোমার নিজের তৃপ্তিটা সারা বাংলাদেশের সকল পাখালদের সাথে আছি, যখন যেভাবে যে পাখি পালন করতে চাই আসি আর কি, সমস্যা নেই ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে লাভবার্ডের এই বিষয়টা নিয়ে আমরা একটু আড্ডা দিলাম আর কি, হুমায়ুন কবির করোনার মধ্যে আমরা দুজনের সাক্ষাৎই হয় নাই, হ্যাঁ সে খুব আমার ক্লোজ একজন পাখি প্রেমী, ছোট ভাই বলা যায়, বন্ধু বলা যায়, দোস্তও বলা যায় আর কি, একসাথেই ঘোরাফেরা করি বন্ধুরা পাখি। ও ক্লাস সেভেন থেকে পাখি পেতে, এখন অনার্স শেষ করতেছে আর কি, তাহলে বোঝেন যে ক্লাস সেভেন থেকে সে তাকে পাখি পালতে দিবে না বাসা থেকে, অথচ সে যায় পাখি দেখতো আর কি এক সময়, অথচ এখন সে পাখিতে এতটা নলেজ নিয়েছে, আমার থেকেও বেশি ও এখন নলেজ নিয়ে ফেলছে। আল্লাহ ওকে আরো জ্ঞান আরোহণ করার তৌফিক দান করুক। তো দর্শক বন্ধুরা, আপনারা লাভবার্ড সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা আরো তথ্য দিব, আমাদেরকে আরো আড্ডা দেওয়া হবে। আর যে কোনো মুহূর্তে আপনারা যোগাযোগ করতে পারেন পাখি সম্পর্কে, যে কোনো তথ্যের জন্য আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।